ডিসেম্বরেই উদ্বোধন হতে পারে পদ্মা সেতু। ডিসেম্বরেই উদ্বোধন হতে পারে পদ্মা সেতু। আর মাত্র 4টি স্প্যান বসলেই পুরোপুরি দৃশ্যমান হবে পদ্মা সেতু। কর্তৃপক্ষের আশা, 2021 সালের ডিসেম্বরে বিজয়ের 50 বছর পূর্তিতে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। চলতি মাসে 2 আর বাকি 2টি বসানো হচ্ছে আগামী মাসে। সবকিছু ঠিক থাকলে 10 ডিসেম্বরের মধ্যে 6.15 কিলোমিটারেই স্প্যান বসানো শেষ হবে। শীঘ্রই সেতুটির অবশিষ্ট 4টি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। পদ্মা সেতু বাংলাদেশের একটি বৃহত্তম অবকাঠামো, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে করা হচ্ছে। নিজস্ব অর্থায়নের মাধ্যমে 2014 সালের ডিসেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়। অর্থনীতিবিদরা বলছেন, পদ্মা সেতু দেশে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে। তারা বলেন, সরকার অত্যন্ত আশাবাদী যে নতুন এই বৃহত্তম অবকাঠামো 2021 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে দেশের জিডিপি 1.2% বাড়িয়ে তুলতে পারে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই অঞ্চলটিতে এই যুগান্তকারী উন্নয়নের সূচনা করবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মূল সেতুটি নির্মাণের কাজটি চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি করছে। অন্যদিকে চীনা কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন এতে নদী শাসনের কাজটি করছে। উল্লেখ্য, 2021 সালে পদ্মা বহুমুখী সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।